বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য ত্রিপুরার একটি আর্জেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং আর্জেন্ট চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এখানে বন্ধুরা আপনাদের ইন্টারভিউটা আগস্টের 14 তারিখ এবং 15 তারিখ হবে এবং কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদেরকে জয়েনিং দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের নোটিফিকেশনে অফিস স্টাফে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে জব লোকেশন রয়েছে সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে। এক্ষেত্রে আপনারা যারা গ্রাজুয়েট রয়েছেন তারা সকলে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো এক্সাম হবে না, আপনাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে স্যালারিটা আপনারা 24,000 টাকার মতো পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তাছাড়া এখানে কোন কোন পোস্টে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এখন আমরা দেখছি নোটিফিকেশনটিতে কী রয়েছে। তো নোটিফিকেশনটা এসেছে এসএম ইনফোটেক থেকে। এখানে অফিস লোকেশন রয়েছে বর্দোয়ালি আগরতলাতে। তো বন্ধুরা, এখানে আপনারা নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছেন, আগস্টের 4 তারিখ নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো মার্কেটিং স্টাফ এবং এখানে টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পোস্টিংটা আপনাদের সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে হবে, সেক্ষেত্রে ব্লক ওয়াইজ পোস্টিং হবে এবং এখানে যে টাইপ অফ জব রয়েছে সেটা বন্ধুরা আপনাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল আপনারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের সকলের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং সিলেকশনের পর আপনাদের জয়েনিং সেপ্টেম্বর মাসেই হবে। তারপর আমরা প্লেস ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে টোটাল 8টি জায়গায় আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে। প্রথমে রয়েছে আমবাসা, তারপর কমলপুর, উদয়পুর, কল্যাণপুর, ধর্মনগর, বিশালগড়, কুমারঘাট, আগরতলা। তো এখানে বন্ধুরা টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে জব প্রোফাইল রয়েছে এক্ষেত্রে সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু সেল সফটওয়্যার প্ল্যানস, আদার প্রমোশন অ্যান্ড এক্সেট্রা, মেইনলি ডিজিটাল সার্ভিস ইন ডিফিনেট জোন ব্লক ওয়াইজ। তো কিন্তু আপনাদেরকে ব্লক ওয়াইজ আপনাদের পোস্টিং দেওয়া হবে। তারপর এখানে যে রিকোয়েড কোয়ালিফিকেশন রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনারা যারা গ্রাজুয়েট রয়েছেন ন্যূনতম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েট হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে যে রিকোয়েড এক্সপিরিয়েন্স রয়েছে, তো এখানে মিনিমাম 6 মান্থ ইন সেলস কাস্টমার রিলেশনশিপ, অবশ্যই আপনাদের এখানে কাস্টমার রিলেশনশিপ অথবা সেলসে 6 মান্থসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সাথে অবশ্যই আপনাদের বাইক অথবা স্কুটি থাকতে হবে। তবে এক্ষেত্রে আপনারা যারা ফ্রেশার রয়েছেন, আপনাদের যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এর মধ্যে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে আপনাদের যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, সম্পূর্ণ ফ্রেশার রয়েছেন অথবা আপনারা যারা 12 পাস গ্রাজুয়েট রয়েছেন যে কোনো স্ট্রিমে যে কোনো ডিপার্টমেন্ট থেকে, হয় টেকনিক্যাল হয় নন টেকনিক্যাল, তো আপনারা যদি বেসরকারি প্রতিষ্ঠানে একটি ভালো স্যালারির সাথে চাকরি করতে ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে অবশ্যই relevel.com রেজিস্ট্রেশন করে রাখুন। তো relevel হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটা আনএকাডেমির একটি অংশ। এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র আপনাদের স্কিলের উপর ভিত্তি করে জব প্রোভাইড করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র relevel.com রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাদেরকে অনলাইন টেস্টে পার্টিসিপেট করতে হবে। তো এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে স্কিল টেস্ট করা হবে, যেখানে আপনার একটি ভালো স্কোর করার সাথে সাথে অনেক বড় বড় কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যেতে পারবেন। তো এখানে দেখুন টোটাল 3টে ক্যাটাগরিতে টেস্ট হবে। প্রথম রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট, তারপর রয়েছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টেস্ট এবং তারপর রয়েছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট টেস্ট। এবং প্রত্যেক ক্যাটাগরি টেস্টে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন ম্যানেজার, সেলস অ্যাসোসিয়েট, তাছাড়া রিলেশনশিপ ম্যানেজার, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, তাছাড়া অন্যান্য আরও পোস্ট রয়েছে। তো আপনারা যে টেস্টে পার্টিসিপেট করবেন ওই টেস্টের সিলেবাস এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে টেস্টে পার্টিসিপেট করার পর আপনাদের স্কোরের উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং পার্সোনাল ইন্টারভিউর পরে কিন্তু আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রাইভেট জবে ইন্টারেস্টেড রয়েছেন, তো অবশ্যই অপরচুনিটিটা মিস করবেন না, কারণ এখানে আপনারা খুব ভালো একটি স্যালারি প্যাকেজ পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আপনারা যদি সম্পূর্ণ ফ্রেশার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সাথে আপনাদের যে কোনো কোয়ালিফিকেশান থাকুক না কেন, হয় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বয়স 18 থেকে বেশি হতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রতিটি টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে 1000+ জব অপরচুনিটি রয়েছে। তো এখানে আমি ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি ওপেন হবে। তো এখানে আপনারা যে টেস্টে পার্টিসিপেট করবেন টেস্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের রেজিস্টার নাও বটন শো হবে।
তো এখানে রেজিস্টার নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে আপনারা ইজিলি এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি দিতে হবে, যেটা হলো 1999। তো এক্ষেত্রে আপনারা যদি কুপন কোড JTRI10 ইউজ করেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনারা প্লেসমেন্ট পাওয়ার পর আপনাদের যে রেজিস্ট্রেশন ফিটা রয়েছে সেটা আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনাদের যাদের ভালো স্কিল রয়েছে তো আপনাদের স্কিলকে ইউজ করে কিন্তু এখানে আপনারা অনেক বড় বড় পোস্টে প্লেসমেন্ট পেয়ে যেতে পারবেন। তো অবশ্যই এই অপরচুনিটিটা মিস করবেন না, আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং এর ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এর ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তারপর এখানে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে তো এক্ষেত্রে প্রমোশন পিরিয়ড আপনারা পেয়ে যাবেন 8600, সাথে আপনাদের ইনসেন্টিভ বোনাস রয়েছে আপ টু 10,000 প্লাস। তারপর কন্ট্রাক্ট পিরিয়ড আপনারা পেয়ে যাবেন 13,800 প্লাস আপনাদের ইনসেন্টিভ বোনাস 10,000। টোটাল কিন্তু সব মিলে আপনাদের স্যালারিটা 24,000 অ্যাবাভ পড়বে। সাথে আপনারা পেয়ে যাবেন ট্রাভেল অ্যালাউন্স, মোবাইল অ্যালাউন্স, ইয়ারলি ইনক্রিমিনেশন এক্সেট্রা, এই সকল বেনিফিটস কিন্তু আপনারা স্যালারির সাথে পেয়ে যাবেন। তারপর আমরা আসছি এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে যে তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের রিজিউম অর্থাৎ বায়োডাটা, সাথে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা পাঠিয়ে দেবেন। তারপর কিছু সংখ্যক ক্যান্ডিডেটসদের শর্টলিস্টেড করে অফিস থেকে কল করা হবে ইন্টারভিউর জন্য। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যে ইন্টারভিউর সময় আপনাদের কিছু ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। প্রথম রয়েছে আপনাদের বায়োডাটা অর্থাৎ সিবি, তারপর আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনি আইডেন্টিটি প্রুফ আপনাদের সাথে নিয়ে যেতে হবে। তো অবশ্যই আপনারা মার্কস এবং স্যানিটাইজার সাথে নিয়ে যাবেন। তো বন্ধুরা আমি আবারও বলছি এখানে যে ইন্টারভিউ ডেট রয়েছে সেটা হলো আগস্টের 14 তারিখ এবং 15 তারিখ আপনাদের ইন্টারভিউটা হবে। তো এখানে যে প্লেস রয়েছে ইন্টারভিউ সেটা রয়েছে এখানে SM ইনফোটেক অফিস আগরতলা। ডিটেল অ্যাড্রেস উইল বি নোটিফাইড বিয়া ফোন অর ইমেল। এক্ষেত্রে কিন্তু আপনারা বায়োডাটা যে ফোন নাম্বার অথবা ইমেল ইউজ করবেন ওই ফোন নাম্বার অথবা ইমেলে কিন্তু আপনাদের ডিটেলস ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। তারপরও যদি আপনাদের এর ব্যাপারে আরও বিস্তারিত জানতে হয় তাহলে এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখানে যে টাইমিংটা রয়েছে সেটা বন্ধুরা 9:30 থেকে বিকেল 4:30 মধ্যে আপনারা কল করে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং আর্জেন্ট চাকরির সন্ধানে রয়েছেন। তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন এবং বিস্তারিত জানতে অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে এর ব্যাপারে আরও বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা এরকম আরও জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।